اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضي

রসুল্লাহ সাল্লাসমের যে ইসলাম ধর্মের মূল যে এখানে নীতিমালা হয়েছে সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিপরীত কাজ করা তাদের যেন অনুসরণ না হয় তো ইহুদি খ্রিস্টানরা কাফেররা চুলকে সাদা রাখে যেভাবে আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি একদম সাদা দব্দ ছিল তো এই মুসলমানদেরকে রসুল্লাহ সাল্লু আসলাম বলছে তাদের বিপরীত কাজ করে যেন তো রং কিন্তু কালো 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 রং থেকে নিষেধ করেছেন হাদিস শরীফে আসছে যেটা নাকি রসুল সহি হাদিস কোনো কৌমন

তার কারণ একটা লোক যখন নাকি কালো চুলকে কালো করে তখন সে যে বয়স্ক বা সে যে বার্ধক্য এবং সে যে বয়স্ক লোক এটা মানুষকে ধোঁকা দেওয়া হয় এই জন্য কালো রঙ করা যাবে না কারণ কালো রঙটা ন্যাচারাল যে যুবক থাকে তাদের চুল কালো থাকে কিন্তু যখন নাকি এটাকে যে কোনো অন্য রং যেটা লাগানো যাবে তখন বোঝা যাবে যে এই লোকটার সাদা চুলকে সে কালো করেছে সাদা চুলকে সে রঙ দিছে তখন এটা বোঝা যাওয়ার জন্য যে সে বয়স্ক লোক তো সেখানে যে মানুষকে যেন ঢুকানা দেওয়া এই জন্য হাজির শরীফ আছে যখন নাকি রসুল্লা সাল অষ্টম হিজিতে আহ মক্কাতে উনি মক্কা বিজয় করেন তখন আব্বুকর সিদ্দিক আনহুর পিতা আবু কোহাফা যে মক্কা বিজয়ের দিন যখন উনি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম-এর সামনে হাজির করা হয় তখন তার চুল দাড়ি এত সাদা হয়ে গিয়েছিল যে, তা একদম আহ সাগামা অর্থাৎ কাশ ফুলের ন্যায় দবদবে দেখা যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেছিলেন যে, আহ হাদিস হাদিস বিশাইন ওয়াজতানিবুস সাওয়াদ। এটা মুসলিমের তিন খন্ডের এক হাজার ছয়শ, তেষট্টি নম্বর হালিশ রসলাম বললেন তোমরা কোনো কিছু তারা এটা পরিবর্তন করে দাও তবে কালো রং থেকে বিরত থাকো মুসলিমের তো এমনভাবে নারীদের চুল খেজাব ব্যবহার করার বিধান বড়শের চুলের মতোই ব্যবহার করা যাবে কিন্তু সেটা হচ্ছে কালো খেজাব লাগানো যাবে না কালো ছাড়া যে কোনো রঙ লাল হোক সবুজ হোক হলুদ হোক অর্থাৎ বোঝা যেতে হবে যে এই লোকটা বৃদ্ধ বয়স্ক এবং এই লোকটা সাদা চুলটাকে রঙিন করেছে কিন্তু যদি কালো স্বাস্থ্য ভালো থাকে তখন বোঝা যাবে না যে লোকটা এখানে প্রতারণা করা হচ্ছে এই প্রতারণা থেকে অন্যকে বাঁচানোর জন্য এই জিনিসটা করা এবং এটা ন্যাচারাল জিনিস যে কালো আল্লাহ তালা যাদের কম বয়স তাদের চুল কালো থাকে এবং যখন নাকি মানুষ বয়স্ক হয়ে যায় বয়স্ক হইলেই চল্লিশের এর ধরে চুল পাকা শুরু করে তখন এটা একটা আলামত যে সে বার্ধক্যে উপনীত হয়েছে সেইটা যেন মানুষকে সেই ব্যাপারে যেন মানুষ ঢোকায় না পড়ে যে এই রোগটা বার্ধক্য এই জন্য এই কালো ছাড়া যে কোনো রং দেওয়াটা আর ওইটা সুন্নত এটা উত্তম মানে চুলকে সাদা সাদা দবদবে ছেড়ে দেওয়া এটা যার জন্য এই জন্য রোশনাম আদেশ করেন যে তোমরা এই রস বকস্তি দিকে পিতা যে আবু কুহাফা যখন সাদা দবদবে দাঁড়িয়ে দেখেন তখন রোশুনাম বলেন যে এই তার চুলকে তোমরা অন্য রঙে রং করে দাও কিন্তু কালোর থেকে তোমরা বিরত থাকো তো আল্লাহ রাবুল আলমী আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল্লাহ আসলামকে আমাদের জন্য আদর্শ হিসেবে প্রেরণ করেছেন আমরা জীবনের সর্বক্ষেত্রে প্রত্যেকটা ব্যাপারে কোনটা কিভাবে করব সেটা আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আর এটা মেনে চলাটাই ইবাদত এবং রসুল্লাহ সালামের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলমীর ভালোবাসা পাবো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তাল রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝি না কি হিকমত আছে বুঝলে ভালো কিন্তু না বুঝাও যদি সহী